এখনও করোনামুক্ত রয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই ভাইরাস দেশব্যাপী ছড়িয়ে পড়লেও বঙ্গোপসাগরের বুকে থাকা অপরূপ সৌন্দর্যের এই দ্বীপটি এখনও করোনামুক্ত রয়েছে। সময় মতো দ্বীপের সাথে জাহাজ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দেয় দ্বীপে সংক্রমণ ছড়াতে পারেনি বলে জানান এখানকার জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্মকর্তারা। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল জানান, এখন পর্যন্ত সেন্ট মার্টিনের কেউ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা কিংবা টেস্ট করাতে আসেনি, তবে সেন্ট মার্টিনের জন্য নমুনা সংগ্রহকারী টিম প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।